আশা করি সকল মেকার ভাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো আমাদের দুইটা ইঞ্জিনিয়ার লাগছে একটা মেশিন খুলতে। আসলে পরোপকার করতে যে নিজের বিশাল একটা ক্ষতি হয়ে গেছে। এটা মূলত আমার নিজস্ব সেট, দুইটা ভাই খুলতেছে, তো সেটটা আজকে নিয়ে গেছে, কিন্তু নিয়ে যাওয়ার পরে পুরাই ফেলছে সেটটা। যে আপনার সেটের দায়িত্বে ছিলেন, ওনার সেটটা ভালো না বেদে আমারটা নিয়ে যে উনি তো চালাইতে পারেই না, এই জন্য আর কি আমার মেশিনটা মনে করেন পুরাই ফেলছে। এটা আমাদের মিঠু ভাইয়ের দোকান, ভাই খুব ভালো মানুষ, একটু হাওয়া দিয়ে পরিষ্কার করার জন্য আর কি নিয়ে আসছি। তো সন্ধ্যার আর কি ইফতারের পরে এই মেশিনটার আর কি কাজ করব, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার মেশিনের বক্স, এটার মধ্যে মেশিনটা ছিল, এটা আমার নিজের হাতে তৈরি করা। তো দেখতে পারতেছেন আসলে মেশিনের কি অবস্থা। আমি যেই ফ্যানের কথা বলছিলাম এই দেখতে পাচ্ছেন, সেই জাপানি ফ্যানগুলা, হাই স্পিরিট জাপানি ক্যাপাসিটার, আমার নিজ হাতে ট্রান্সফর্মার, মানে সেটটা আমার নিজ হাতে পুরাই কাজ করা। তো এখন মিঠু ভাই পরিষ্কার করবেন, আপনি দেখতে পাচ্ছেন কি পরিমাণে ধুলা দেখেন। আসলে এই সেটটা আমার সেটিং করার বয়স মনে করেন আজ 9 মাস, 9.5 মাসের মতো। তো সেটা খুব ভালো বাজে, অনেক সুন্দর। তো ভাই না দিলে কেউ পারে। তো দেখি মিঠু ভাই আমি একটু পরিষ্কার করি। আসলে এত ধুলা এই 9 মাসের মধ্যে কখনো পুড়েও নাই, খোলাও হয় নাই। পরোপকার করতে যায় মনে করেন যে আজ আমার সেটটা শেষ। তো ভিডিও আর লং করবো না, আজ এই পরিমাণ। এটা মূলত পার্ট ওয়ানের ভিডিও, সেটের মাপজোক করার পরে কী নষ্ট হয়েছে আপনাদেরকে আর একটা ভিডিও করে দেখাবো, একটা সাউন্ড টেস্ট দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।